সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি একাথে বিনিয়োগ করতে দেশি বিদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল আকুয়াকালচার শোয়ের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি পঁচাত্তরে যারা অবৈধভাবে ক্ষমতা এসে তারাও একুশ বছরে দেশের সমুদ্র নিয়ে কোনো কাজ করণীয় বলে দাবি করেন সরকার প্রধান বিস্তারিত জানাচ্ছেন সাহারিয়ার মথন বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো দু অনুষ্ঠিত হয় এতে অংশ দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান আর এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি অভিযোগ করেন পঁচাত্তরে যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিল তারা পরবর্তী একুশ বছরেও দেশের সমুদ্র সীমা নিয়ে কোনো কাজ করেনি যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে প্রায় একুশ বছর ক্ষমতা ছিল এরা কেউ কিন্তু যে সমুদ্রে আমাদের যে অধিকার সেই অধিকারের বিষয়টা কোনো নজরই দেয়নি অধিকার প্রতিষ্ঠা করারও কোনো পদক্ষেপ নেয়নি অথচ আমাদের কিন্তু আইন করা ছিল আওয়ামী লীগ একুশ বছর ক্ষমতা আসার পরে আমরা সমাধান করি একদিকে মিয়ানমার একদিকে ভারত এই দুই দেশের সাথে আমাদের যে অংশটা সেটা আমরা অর্জন করেছি সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করতে সমুদ্র সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্টদের তাগিদ দেন সরকার প্রধান আমরা এখন ঘোষণা দিয়েছি এই যে সমুদ্র সীমা পাওয়ার পর সমুদ্র সম্পদ আহরণ করা এই সমুদ্র সম্পদে হ্যাঁ আমাদের খনিজ সম্পদ তেল গ্যাস এগুলি আমরা আহরণ করতে হবে তার মাঝেও আমাদের যেমন গভীর সমুদ্র থেকে মৎস্য তাছাড়া সি হিট সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মানে সম্পদ যেটা আমরা ব্লু ইকোনমিকে আরো সমৃদ্ধ করতে বিস্তীর্ণ সমুদ্র এলাকায় সামুদ্রিক সম্পদ আহরণে বিনিয়োগের জন্য দেশি বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা যারা বিনিয়োগকারী আজকে বাংলাদেশে এসেছেন বা যারা আমাদের দেশি বিনিয়োগকারী আপনারা যৌথভাবে এই বিনিয়োগের ক্ষেত্রটা আবিষ্কার করা এবং এখানে আরো বিনিয়োগ করতে পারেন আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বিরা একটা বিরাট ভূমিকা রাখে আমরা তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পেতে পারেন এবং বিনিয়োগের ক্ষেত্রে আমরা অনেক বেশি সুবিধা দিয়ে থাকি সেখানে যে কেউ বিনিয়োগ করতে পারেন তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন সমুদ্রের খনিজ সম্পদ আহরণের মাধ্যমে কর্মসংস্থানের বিশাল সুযোগ মিলবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে সেইভাবে আমরা কাজ করব পাশাপাশি এখানে বিশাল কর্মসংস্থানেরও সৃষ্টি হবে শাহরিয়ার বাঁধন গ্লোবাল টেলিভিশন ঢাকা